শিরক বর্জনের আদব ও দোয়া। কাউকে আল্লাহ তাআলার সমকক্ষ অথবা শরীক সাব্যস্ত করা সবচেয়ে জঘন্যতম অপরাধ। আমরা এরূপ সকল কাজ হতে সর্বদাই বিরত থাকব। সেজন্য যে দোয়াটি পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, অর্থ, হে আল্লাহ, আমার জানা অবস্থায় তোমার সাথে শিরিক করা হতে তোমার নিকট আশ্রয় চাচ্ছি, আর অজানা অবস্থায় শিরিক হয়ে গেলে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সহি আল জামি, হাদিস নং 3731।